কোনটা দালাল বিজেপির? ওই রাজ্যপাল কম বিজেপির দালাল বেশি, ওরা তো রাজভবন নয় বিজেপির পার্টি অফিস। এখন বিজেপির পার্টি অফিস আর মুরলীধর সেন লেনে নেই, বিজেপির পার্টি অফিস রাজভবনে হয়ে গেছে, তাই ওনাকে নিয়ে বলে আমি সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, মানুষের সারা বললে ভুল বলা হবে, মানে মানুষের যে উচ্ছ্বাসটা দেখলাম, এবং আপনারা জানেন এটা চাষিবাসী প্রবণ এরিয়া, সেখানে প্রত্যন্ত গ্রামের একটি মহিলা মাঝ মাঠে আছে, সেও যখন হাত নেড়ে সাপোর্ট জানাচ্ছে যে আমরা দিদির সাথে আছি, তখন এরপরে বোঝা যায় যে মানুষ মমতাদির সাথে আছে এবং আমাদের সাথে রয়েছে, এবং এখান থেকে আমরা জেতার ব্যাপারে বিপুল আশাবাদী। এছাড়াও আমরা দেখলাম যে ব্রাহ্মণকন্যা এসে মানুষের যে অভিযোগ, সেই অভিযোগ সম্পর্কে কি ব্যবস্থা নেবেন এরপর? মানুষ অভিযোগ করছে, মানুষ একটাই কথা বলছে, বিজেপিকে ভোট দিয়ে তারা ভুল করেছে, তারা পাপ করেছে, তারা আশা করেছিল বিজেপির এমএলএমপিরা কাজ করবে, বিজেপির এমএলএমপিদের তারা চেহারা জানে না, কেমন দেখতে, কি হাইট, কেমন রং, কিছুই জানে না, যে তারা এলিয়েন মঙ্গল গ্রহ থেকে এসছে না কবর খুঁড়ে বেরিয়ে এসছে সেটা তারা জানে না, তার ফলে তারা তাদেরকে পাশে পায় না। এখানকার অসহায় মানুষগুলোর প্রতি আমি সমব্যথী। আজকে বিজেপির এমপি, বিজেপির এমএলএ যদি রাস্তাটা করে দিত, তাদের যে এমপি ল্যাডের টাকা আসে বা এমএলএ ল্যাডের টাকা আসে একটা স্যাংশন এরিয়ার জন্য, তারা এখানকার মানুষের ভোটে নির্বাচিত, আমরা এখানে এমএলএ পাইনি, আমরা এখানে এমপি পাইনি তৃণমূল কংগ্রেস, মানুষ আমাদের কাছে ভালোবেসে দুঃখ করে ক্ষোভ জানাচ্ছে, মানুষ অভিমান জানাচ্ছে যে আমরা ভুল করেছি, আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন, আমরা মমতাদির সাথেই রয়েছি এবং আমাদের এখানে যেন মমতাদি পারবে রাস্তা করে দিয়ে। আপনারা জানেন পথশ্রীর কাজ দিদি শুরু করে দিয়েছে, প্রত্যেকটি জেলায় জেলায় কাজ হয়েছে, এবং দিদি এমন একটা নতুন প্রকল্প, এমন একটা নতুন ইনভেনশন করেছেন, আপনারা জানেন নিশ্চয়ই মোবাইলের মাধ্যমে, যে প্লাস্টিক, আপনারা জানেন যে প্লাস্টিক বর্জ্য পদার্থ সমাজের ক্ষতি করে, সেই প্লাস্টিকের সাথে পিচ ঢেলে রাস্তা হয়ে গেছে, মানে দুরকম কাজ হচ্ছে, সমাজের জঞ্জালও হচ্ছে না, আবর্জনাও সাফ হচ্ছে, আবার রাস্তাও হয়ে যাচ্ছে। মমতাদির সাথে থাকলে মানুষ আরও আগামী দিন অনেক উন্নয়ন পাবে। এছাড়া প্রত্যেকটা ঘরে ঘরে আমি কন্যাশ্রী পেয়েছি, প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার প্রাপকদের পেয়েছি, আমাদের একটাই গর্ব যে আমরা মমতাদির সৈনিক, এবং আগামী দিন এই জেলা পরিষদ এবং আমাদের যে ব্লকের তিনটি জেলা পরিষদ, আমরা সব সিটগুলো মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে পারবো। এখনো পর্যন্ত কিছু হয়নি, গডস গ্রেস, মানুষের ভালোবাসা, কিচ্ছু হয়নি, মানুষ বরং টানাটানি করছে আমাদেরকে, বলছে আমাদের বাড়িতে খেতে হবে, কেউ বলছে দিদি আজকে এখানে খান, কালকে বলছে ওখানে খান, তো আমরা সময় দিতে পারছি না, কারণ আমাদের টাইম হাতে অল্প, মাত্র 15 দিন টাইম, অনেক বড় অঞ্চল আপনারা জানেন, জঙ্গল পেরিয়ে আমাদের প্রচার করতে যেতে হচ্ছে হেঁটে হেঁটে কর্মীদের সাথে, তো আমি এখানকার কর্মীদের প্রতি, নেতৃত্বের প্রতি এবং মানুষের প্রতি আমি কৃতজ্ঞ, তারা যেভাবে ভালোবেসে আমাকে বাড়ির মেয়ের মতো বরণ করে নিয়েছেন, আমার মনে হচ্ছে না আমি এখানে ভোট প্রচার করতে বেরিয়েছি, আমার মনে হচ্ছে আমি আমার আত্মীয়দের সাথে মিট করতে এসেছি। কোনটা দালাল বিজেপির? ওই রাজ্যপাল কম বিজেপির দালাল বেশি, ওরা তো রাজভবন নয় বিজেপির পার্টি অফিস, এখন বিজেপির পার্টি অফিস আর মুরলীধর সেন লেনে নেই, বিজেপির পার্টি অফিস রাজভবনে হয়ে গেছে, তাই ওনাকে নিয়ে বলে আমি সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে।